দ্বাদশ শতাব্দীতে হঠাৎ করে ইংল্যান্ডের উলপিটে একজোড়া ভাই বোনের উদয় হয় তারা সব দিক থেকে সাধারণ মানুষের মতোই ছিল তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের তারা দুই ভাই বোন অজানা ভাষায় কথা বলত অদ্ভুত পোশাক পরিধান করত আর খাবার হিসেবে শুধু কাঁচা শিম খেত কিছুদিন পর অবশ্য তাদের মধ্যে ছেলেটি মারা যায় কিন্তু মেয়েটি বেঁচে ছিল পরবর্তীতে মেয়েটি ইংরেজি ভাষা আয়ত্ত করেছিল এবং অন্যান্য খাবার খাওয়া শিখেছিল ধীরে ধীরে মেয়েটি তার গায়ের সবুজ রং হারাতে শুরু করে সে অন্যদের বলেছিল যে তারা দুই ভাই বোন সেন্ট মার্টিস ল্যান্ড থেকে এসেছে তার সেন্ট মার্টিনস একটি এলাকা যেখানে সবাই সবুজ ভূগর্ভস্থের অধিকারী যদিও এই গল্পের ভিত্তি পরিষ্কার নয় কেউ কেউ এটিকে নিছক পরির গল্প মনে করেন আবার কেউ কেউ মনে করেন সত্য গল্পের কিছুটা রদবদল হয়েছে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন